মিউজিক সবার মোবাইলে কম বেশি আছে যদি আমি আমারটা দেখাই তবে এখানে আপনারা দেখতে পাইতেছেন মিউজিক আছে ছয়শো চুরানব্বইটা তো এটা যদি এখন আমি ডিটেলস দেখাই তবে আপনারা দেখতে পাইবেন যে এটা কতটুক জায়গা এখানে স্টোর করে রাখছে তো এখন আমি ডিটেলসে ট্যাপ করি তো এখানে আপনারা দেখতে পাইতেছেন মিউজিকের ফোল্ডারটা আমার তিন দশমিক সাত নয় জিবি স্টোর করে রাখছে মানে ধরতে গেলে প্রায় চার জিবির মতো তো আপনাদেরও যদি এরকম হয়ে থাকে এবং আপনাদের রমটা যদি কম থাকে বা যদি কোনো এক্সটার্নাল মেমরি ব্যবহার করতে না পারেন তখন আপনারা কি করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের একটা অ্যাপ দেখাবো যার মাধ্যমে আপনারা মিউজিক শুনতে পারবেন যার ফলে আপনাদের এরকম আর স্টোরেজ স্টোর করে থাকবো না কোনো মিউজিক যদি আমার মতো আপনাদের স্টোরেজ এরকম চার জিবি পাঁচ জিবি মিউজিক দিয়ে ফুল করা থাকে তো আজকের অ্যাপটা আপনারা ব্যবহার করতে পারেন নমস্কার আমি শুভ আপনারা দেখছেন ইউনিক টেক তো সেই অ্যাপের জন্য আপনারা প্রথমে যাবেন প্লে স্টোরে তারপর এখান থেকে এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন যেটা নাম হইতেছে স্পটিফাই এটার এমবির সাইজ হইতেছে সাতাশ এমবি মানে এটা লাইট ওয়েটের অ্যাপ বলা যায় যদি আপনাদের এই অ্যাপটা ভালো না লাগে তবে এই অ্যাপের একটা লাইট ভার্সন আছে যেটা হইতেছে স্পটিফাই লাইট আপনি চাইলে ওই অ্যাপটাও ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা মানে কাজ একই থাকবো কিছু ফিচার ওই লাইট ভার্সনে মিসিং থাকবো প্রথমে আপনারা এই অ্যাপটা ইনস্টল করে নেবেন তারপর এখান থেকে আপনাদের যত প্রকার মিউজিক আপনারা শুনতে চান সবই শুনতে পারবেন অ্যাপ ডাউনলোড শেষ এখন আমি ওপেনে ট্যাপ করি তারপর আপনাদের দেখাই কিভাবে আপনারা এই অ্যাপটা ব্যবহার করতে পারবেন তো প্রথমে আপনাদের বলবে লগন করতে বা সাইন ইন করতে যদি আপনাদের আগে কোনো থাকে তবে আপনারা সাইন ইন করবেন যদি আপনারা এই অ্যাপটা নতুন ব্যবহার করেন তবে আপনারা এখানে দিবেন সাইন আপ ফ্রি তো এখান থেকে আপনারা আপনাদের জিমেলটা দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে জিমেল দেওয়া হয়ে গেলে এখানে বলবে যে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে তো আমিও একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি মন মতো আপনারও একটা দিয়ে দিবেন এখানে লেখা আছে সর্বনিম্ন আটটা ক্যারেক্টার অনুযায়ী মানে আটটা ক্যারেক্টার সম্মিলিত একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে আপনারা নেক্সট ট্যাপ করবেন তারপর এখান থেকে আপনাদের জন্ম তারিখটা দিয়ে দিবেন তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন তো আমি সিলেক্ট করে দিলাম এখান থেকে এখানে টিক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ট্যাপ করে দিবেন তারপর এখানে ওকেতে ট্যাপ করে দিবেন এখানে আপনারা নেভার সিলেক্ট করতে পারেন বা চাইলে গুগল অ্যাকাউন্টেই এই স্পটিফাই এর পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন আপনাদের ইচ্ছা তো আমি এখানে নেভার দিয়ে দিলাম আপনারা আপনাদেরটা দেখে নেবেন প্রথমে এখানে বলবে যে আপনারা যে কোনো তিনটা আর্টিস্ট সিলেক্ট করেন মানে গায়ক তো আপনার চাইলে তিনটাও সিলেক্ট করতে পারেন বা তিনটার বেশি মানে যার যার গান আপনাদের বেশি ভালো লাগে তো আমি র্যান্ডম তিনটা সিলেক্ট করে দিলাম আপনাদের দেখানোর জন্য আপনার চাইলে তিনটারও বেশি সিলেক্ট করতে পারেন আপনাদের ইচ্ছা সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের মন মতো ডানে ট্যাপ করে দিবেন তারপর এখান থেকে স্টার্ট লিসেনিং এ ট্যাপ করে দিবেন এখানে আপনারা দেখতে পাইতেছেন গান প্লে হইতেছে কিন্তু আমি সাউন্ড অফ করে রাখছি তার জন্য এখানে সাউন্ডটা শোনা যাইতেছে না এখন আমি ব্যাকে চলে যাই তারপর আপনাদের কিছু সেটিংস দেখাই এখানে সার্চ অপশনে যদি আপনারা ট্যাপ করেন তবে এখানে যে কোনো গান আপনারা সার্চ করতে পারবেন এখান থেকে আপনারা নিজেদের লাইব্রেরি ক্রিয়েট করতে পারবেন মানে যে তিনজনকে আপনি সিলেক্ট করছিলেন তাদের লাইব্রেরির মানে তাদের গানগুলো এখানে শো করবে আপনার চাইলে আরও আর্টিস্ট এখানে অ্যাড করতে পারেন এখান থেকে আপনারা যদি প্রিমিয়ামে ট্যাপ করেন তবে প্রিমিয়ামে যাইতে হলে অবশ্যই এখানে পে করতে হইব কিছু টাকা যেটা আপনাদের দরকার নাই আপনার ফ্রিতে যা আছে তাই আপনারা ব্যবহার করবেন তারপর আমি আবারও হোমে চলে যাই তারপর এখানে আপনি একটা সেটিংয়ের আইকন দেখতে পাবেন এখানে একটা ট্যাপ করবেন তো এখানে আপনাদের প্রোফাইলটা দেখাবে আপনারা চাইলে নামটা চেঞ্জ করতে পারেন প্রোফাইলটা চেঞ্জ করতে পারেন তারপর আপনারা আবার ব্যাকে চলে যাবেন এখান থেকে অনেক ধরনের সেটিংস আসে এগুলো আপনারা দেখে নেবেন যে আপনাদের কোনটা দরকার আর কোনটা দরকার না এখান থেকে অটো মিক্স আসে তাছাড়া আপনি যদি নিচে যান মনো অডিও আসে নর্মালাইজড ভলিউম আসে ব্যাকগ্রাউন্ড প্লে এই অপশনগুলো আপনারা এখানে পেয়ে যাবেন তারপর অটো প্লেও পেয়ে যাবেন তাছাড়া নোটিফিকেশন চাইলে আপনারা সেগুলো এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন কি কি নোটিফিকেশন আপনারা চাইতেছেন যে আপনাদের নোটিফিকেশন পাঠাইব শুধুমাত্র এই একটা অ্যাপের মাধ্যমে আপনারা চাইলে আপনাদের ডিভাইসের চার থেকে পাঁচ জিবির মতো সেভ করতে পারেন যার ফলে আপনাদের কোনো গান আর ডাউনলোড করতে হবে না এখান থেকে আপনারা সরাসরি প্লে করতে পারবেন তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ডিভাইসে যেসব মিউজিক স্টোর করা আছে কতটুক জায়গা আপনাদের স্টোর করে রাখছে আর আপনাদের যদি এই অ্যাপটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর যদি এরকমই ভিডিও দেখতে চান তবে চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটাই ছিল আজকের ভিডিও ধন্যবাদ